হ্যালো এভরিওয়ান, এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিও আপনাদের মাঝে আসছে, যেটা হচ্ছে যারা সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে কাজ করতেছেন একটা জিনিস ফলো করলে দেখবেন যে সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাড ওয়ালেট নামক একটা অপশন আছে, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সাতোশি অ্যাড ওয়ালেটের একটা অপশন, যেটা আপনারা এখনও পর্যন্ত মেটাম্যাক্স ওয়ালেটটা এখনও অ্যাড করেন নাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সাতোশি অ্যাড ওয়ালেটে কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ভিডিও সিলেক্ট করে দেবেন। সাতোশি অ্যাপ্লিকেশনে যত আপডেট যত কিছু আছে সব কিছু নিয়ে আমি আপডেট ভিডিও আপলোড করা হয় যেন সাথে সাথে আপনাদের কাছে চলে যায়, ঠিক আছে? তো বেশি কথা না বলে আমি আমার ভিডিওটা শুরু করতে চাচ্ছি। আপনার কাছে একটাই অনুরোধ, যারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে একটু দেখবেন না, যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো এই কাজটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে আমাদেরকে এখান থেকে আমাদেরকে একটা মেটাম্যাক্স অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা প্লে স্টোর আপনারা পাবেন। এটা হচ্ছে এই যে মেটাম্যাক্স অ্যাপ। তো যারা এই মেটাম্যাক্স অ্যাপটা ডাউনলোড করেন না অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন মেটাম্যাক্সে প্রবেশ করার পরে আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, যারা নতুন মেটাম্যাক্স ডাউনলোড করবেন একটু অপেক্ষা করেন। তো মেটাম্যাক্সটা ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, তারপর আপনারা গেটসটিকে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা যদি নতুন মেটাম্যাক্স ওয়ালেট খুলেন তাহলে নিচে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আইএকডিতে ক্লিক করবেন। আইএকডিতে ক্লিক করার পরে এখানে নিউ পাসওয়ার্ড দেবেন। আমি আমার পাসওয়ার্ডগুলো দিচ্ছি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে, তারপরে ক্রিয়েট করবেন। তো আমি আমার পরের অংশগুলো আমি আপনাকে দেখাচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে এখানে ছোটো একটা ঘর দেখতেছেন সেখানে ক্লিক করবেন, যে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে স্টেপ 2 স্কোর ওয়ালেট, অর্থাৎ এখানে স্টার্ট দেওয়ার পরে আপনার এখানে কিছু সিক্রেট কিছু কোড আছে, ওই কোডগুলো আপনাকে নিতে হবে। এখানে দেখেন ভিউতে কিছু সিক্রেট কোড আছে, ওই কোডগুলো আপনারা এখানে ভিউতে ক্লিক করার পরে এগুলো দেখবেন। এগুলো আপনারা কালেক্ট করে রাখবেন, যদি পারেন একটা স্ক্রিনশট নিয়ে দেবেন, আর স্ক্রিনশট যদি না হয় তাহলে আলাদা একটা কোনো জায়গায় নোট করে রাখবেন, অথবা অন্য একটা ফোন দিয়ে একটা ছবি তুলে রাখবেন। তো আপনারা এগুলা একটা স্ক্রিনশট অথবা স্ক্রিনশট না হলে আপনারা অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবেন, অথবা অন্য কোনো জায়গায় এগুলো লিখে রাখবেন, ঠিক আছে? সিরিয়াল, কারণ সামনে এগুলো লাগবে। তো এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ওই যেগুলো আপনারা করে রাখছিলেন, সিলেক্ট করে আপনারা বলছিলেন যেগুলো আপনারা কোনো একটা জায়গায় নোট করে রাখবেন অথবা কিছু স্ক্রিনশট নিয়ে রাখবেন, যদি স্ক্রিনশট না হয় তাহলে একটা নোট করে রাখবেন। তো সেগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল বসাবেন। তো এখানে আমার এখানে যে সিরিয়াল বাই সিরিয়াল আমি বসাতেছি, আমার প্রথম হচ্ছে জেনিয়েসিস, তারপরে হচ্ছে হ্যাপি। তো আমি যদি আপনাদেরকে পুরোটা এভাবে দেখাই তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। তো আমি এগুলো কমপ্লিট করে আমি আপনাদেরকে তার পরবর্তী অংশ দেখাবো, ঠিক আছে? আপনারা এভাবে কমপ্লিট করবেন। তো দেখেন আমি আমারগুলো সবগুলো কমপ্লিট করে ফেলছি। তো আপনারা কমপ্লিট করার পর আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ এটা আবার হয়তো আপনার কখনো যদি ওয়ালেটটা যদি কখনো হারাই যায় বা অ্যাপ্লিকেশনটা কখনো আনইনস্টল হয়ে যায় তখন কিন্তু আপনার এই ইমেজটা দিয়ে আপনি আবার এই অ্যাকাউন্টটা ফিরে আনতে পারবেন, ঠিক আছে? তো পরবর্তী অংশটা দেখাচ্ছি। তারপরে আপনারা কমপ্লিট ব্যাকআপে ক্লিক করবেন। কমপ্লিট ব্যাকআপে ক্লিক করার পর আপনার মেটাম্যাক্স ওয়ালেটটা অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, ঠিক আছে? তারপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে দেখেন ডানে ক্লিক করার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা ক্রস করে দিবেন। দেখেন আমার এখানে ইটিসিএস, অর্থাৎ এখানে যে দেখেন ইটিএস, সেটা ইথারিয়াম কয়েন। তো আমার এখানে দরকার কোর কয়েন প্রয়োজন, ঠিক আছে? তো কোর কয়েনটা আমরা কীভাবে আনবো, এর জন্য আমরা থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করবো। এখানে দেখুন উপরে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে ব্রাউজার একটা অপশন আছে, দেখেন। এই দেখেন ব্রাউজার একটা অপশন আছে, ব্রাউজারে ক্লিক করার পরে কী আসে দেখেন, ব্রাউজারে ক্লিক করার পরে আমরা এখানে চার্জ বক্সে চার্জ করবো। নিচে দেখেন এখানে চার্জ বক্স আছে, চার্জ বক্সে চার্জ করার পরে এখানে লিখবেন সাতোশি TEST NET। এরপরে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। চার্জ দেওয়ার পরে দেখেন, তো দেখেন চার্জ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা এই জিনিসটা সিলেক্ট করে দিবেন,
এটা এটা সিলেক্ট করে দিবেন অবশ্যই। এখানে যেহেতু ছোট সাতোশি একটা লোগো দেখতেছেন, এটা যদি দেখেন তাহলে এটাতে সিলেক্ট করবেন। তারপরে এখানে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এটা আসার পরে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে মেটামেক্সে ক্লিক করে অলওয়েজ দিয়ে দিবেন। দেখেন তারপরে কী আসে আমি আপনাকে দেখাচ্ছি, মাদক সহকারে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখেন পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ আসার পর আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি সাতোশি কোর টেস্টনেট যে স্ক্যান যাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে নিয়ে যাবেন, একটু অপেক্ষা করতে হবে। তো দেখেন আমাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসছে, আপনাদেরকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে। এরকম একটা ইন্টারভিউ আসার পর আপনারা একবার নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড কোর নেটওয়ার্ক একটা অপশন আছে, দেখেন অ্যাড কোর একটা নেটওয়ার্ক অপশন আছে, তো এখানে ক্লিক করবেন, অ্যাড কোর নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দিয়ে যদি সাকসেস হয় তাহলে আপনি দেখবেন, সাকসেস হলে আপনার ওখানে দেখবেন কোর অর্থাৎ কোর টেস্টনেট যেটা আছে ওটা অ্যাড হয়ে যাবে, যেখানে ছিল ইথারিয়াম সেটা এখন কোর হয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন আমাদের এখানে এরকম আসছে। তারপরে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার পরে সুইচ নেটওয়ার্ক, ঠিক আছে। দেখেন আমার পরে এখানে সাকসেস উঠে গেছে, তারপরে এখান থেকে ব্যাক নেবেন। তো এরপর এখান থেকে ব্যাক নেবেন, ব্যাক নেওয়ার পর আপনারা দেখবেন এখান থেকে ব্যাক নেওয়ার পরে বা ব্যাক না নিয়ে আপনার এখানে থ্রিডোর অপশন একটা অপশন আছে উপরে, দেখেন দেখেন থ্রিডোর একটা অপশন আছে উপরে, ওই থ্রিডোরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে ওয়ালেট আছে, দেখেন ব্রাউজারের নিচে ওয়ালেট আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে দেখেন আপনার আমাদের এখানে ছিল ইথারিয়াম কয়েন ছিল, এই ইথারিয়াম কয়েন ছিল কিন্তু এখন এটা টি কোর হয়ে গেছে। ঠিক আছে, আমরা যে কয়েনটা প্রয়োজন, আমাদেরকে যেটা প্রয়োজন সেটা আমরা এখানে করতে পেরেছি। এখন আমাদেরকে কী করতে হবে, এখন দেখেন এখানে কোরটা আছে শূন্য, ঠিক আছে, যে এখানে দেখেন আমাদের শূন্য কোর আছে। তো এখন এখানে ন্যূনতম একটা কোর হলো প্রয়োজন, যেহেতু আমরা কাউকে সেন্ড করবো, ঠিক আছে, সেন্ড করার জন্য একটা কোর হলো প্রয়োজন। তো সেই কোরটা কোথায় পাবো সেটার জন্য আমাদেরকে থ্রি ডট অপশন আবার ক্লিক করতে হবে, ক্লিক করে আবার সার্চ বক্সে যেতে হবে। সার্চ বক্সে যাওয়ার পরে যদি আমরা এরকম একটা ইন্টারফেসে থাকি তাহলে এখান থেকে দেখেন ফোসিট একটা অপশন আছে নিচে, ফোসিটে ক্লিক করবেন। ফোসিটে ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে আসবে, দেখেন এখানে যে নিয়ে আসছে, এখানে যে সার্চ বক্সটা দেখতেছেন এখানে কী বসাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার জন্য আপনারা প্রথমে থ্রিডোটা ক্লিক করবেন, এরপরে ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনারা এখানে যে আপনার অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে লিঙ্কটা এখান থেকে কপি করবেন, এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন। এখানে একটা ক্লিক করলে লিঙ্ক কপি হয়ে যাবে, দেখেন আমি এটা কপি করে ফেলছি। এখন থ্রিডোর অপশন আবার যাবো, আবার ব্রাউজারে যাবো। ব্রাউজারে যাওয়ার পরে এখানে আপনারা এই যে লিঙ্কটা কপি করছেন ওটা এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে এখানে আই অ্যাম রোবটে ক্লিক করবেন। তারপরে কিছু ইমেজ আছে, ইমেজগুলো মিলিয়ে কিন্তু দেখেন আমার এখানে বাস ইমেজ বলতেছে, আমি বাসগুলো সিলেক্ট করবো, ঠিক আছে। এরপরে ভেরিফাই দেবো, তো বাস দেখেন আমার এখানে ইমেজ সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে আমরা আমাদের যে কয়েনটা প্রয়োজন, আমাদের কয়েন পয়েন্ট হচ্ছে গেট কোর কয়েনটা প্রয়োজন, তো আমরা গেট কোর কয়েনে ক্লিক করবো। গেট কোর কয়েনে ক্লিক করার পর আমরা দেখবেন এখানে সাকসেস একটা অপশন হবে, দেখেন এখানে সাকসেস হয়ে গেছে, দেখেন এখানে সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে এখন আমরা এখান থেকে ব্যাক নিয়ে আমরা এখানে থ্রিডোরে ক্লিক করে ওয়ালেটে আসবো। ওয়ালেটে আসার পরে দেখবেন রিফ্রেশ দেবেন, রিফ্রেশ দেওয়ার পরে দেখবেন এখানে এক কোর একটি কোর হয়ে গেছে, ঠিক আছে, দেখেন আমাদের এখানে একটি কোর হয়ে গেছে। তো এই এক কোর যখন হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে কিছু পরিমাণ অন্য কাউকে সেন্ড করতে হবে, ঠিক আছে। তো এবার সেন্ড কীভাবে করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সেন্ড একটা অপশন আছে, তো যদি আপনি সেন্ড না করেন তাহলে কিন্তু হবে না, কিছু পরিমাণ এটা সেন্ড করতে হবে, ঠিক আছে। তো এখানে সেন্ডে ক্লিক করে সেন্ড করবেন। তো আপনারা কোন এডিটে সেন্ড করবেন সেটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে আপনারা সেন্ড করে দেবেন, ঠিক আছে। তো এখানে সেন্ডে ক্লিক করার পরে দেখেন আমি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে একটা লিঙ্ক নিয়েছি, ওর লিঙ্কটা আমি এখন এখান থেকে কপি করে ওখানে পেস্ট করবো, ঠিক আছে। তো এখন এই লিঙ্কটা আমি অ্যাকাউন্টের লিঙ্কটা আমি কপি করে ওখানে পেস্ট করতেছি, হ্যাঁ এখানে টুতে পেস্ট করবো, ঠিক আছে। মানে আমি এটা কিছু পরিমাণ ওকে পাঠাবো, তো পাঠাতে হবে আপনি কিছুটা পরিমাণ হলো পাঠাতে হবে। তো এখন নেক্সটে ক্লিক করার পরে আপনি সামান্য কিছু পরিমাণ পাঠাবেন, যেমন 0.0001, তারপরে নেক্সটে ক্লিক করবেন, 0.001, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার এখানে ডিটেলস দেখাবে আপনি কতটুকু পাঠিয়েছেন, ঠিক আছে, এবং আপনার কাছ থেকে কতটুকু ফি কাটা হয়েছে,
দেখেন আমার এই এতটুকু পাঠানোর জন্য এতটুকু ফি কাটা হয়েছে, টোটাল আমার এতটুকু পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। এরপরে সেন্ডে ক্লিক করবো, নিচে সেন্ড আছে, সেন্ডে ক্লিক করার পরে একটু সময় নেবে, এরপরে যখন সাকসেস হবে তো দেখেন এটা সেন্ডিং হচ্ছে। এখন সাকসেস হলে আপনি পরবর্তী কাজটা করতে পারবেন, দেখেন সাকসেস হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি করতে হবে সেটা দেখাচ্ছে। এখন আপনি আপনার লিঙ্কটা কপি করবেন, এখানে যে আপনার লিঙ্কটা আছে, এই যে এখানে যে আপনার লিঙ্কটা আছে, এটা হচ্ছে আপনার লিঙ্ক। এখানে ক্লিক একবার ক্লিক করার পরে এটা কপি হয়ে যাবে, এটা কপি করলাম। কপি করার পরে এখান থেকে বের হয়ে আমরা যাব সাতোশি অ্যাপ্লিকেশনটার ভিতরে, আমরা যাব সাতোশি অ্যাপ্লিকেশনটার ভিতরে। এই সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পরে দেখেন এখানে যে অ্যাড ওয়ালেটটা যেটা অ্যাড করার জন্য বলতেছে, দেখেন যে অ্যাড ওয়ালেটটা যেটা অ্যাড করার জন্য বলতেছে সেটা হচ্ছে, এই যে দেখেন এখানে অ্যাড ওয়ালেটটা অ্যাড করতে বলতেছে, ঠিক আছে। তো এখানে অ্যাড ওয়ালেটে ক্লিক করবো, নিচে দেখেন অ্যাড ওয়ালেট আছে, অ্যাড ওয়ালেটে ক্লিক করে যেটা কপি করে এনেছি এখানে এখানে পোস্ট করবো। তো পোস্ট করার পরে এখানে কনফার্মে ক্লিক করবো, কনফার্মে ক্লিক করার পরে সাকসেসফুল উঠবো, ঠিক আছে। সাকসেসফুল পরে ক্লোজ। এরপরে কিছুক্ষণ পরে দুই তিন চার পাঁচ সেকেন্ড পরে রিসিভ হ্যাশে ক্লিক করার পর পরে আপনার এখানে মাই হ্যাশ যোগ হয়ে যাবে 10K, এই যে আপনার এখানে মাই হ্যাশ যোগ হয়ে যাবে 10K আজকের জন্য, ঠিক আছে। তো আবার আগামীকালকে আবার মনে করেন যে এভাবেই অন্য একটা আইডিতে সেন্ড করবেন, সেন্ড করে আবার ওটা কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে আবার 10K, এরকম 3 দিন নিতে পারবেন। এরপর থেকে এরকম করে দিলে 3K করে পাবেন, প্রথম 3 দিন পাবেন 10K। তো আমি দেখেন এখন 10K নিয়ে দেখাচ্ছি, দেখেন আমার এখানে 10K উঠে গেছে, দেখেন 10K আমি এখন পেয়ে গেছি। তো আমার মাইনিং হ্যাশ দেখেন, আমার মাই হ্যাশ দেখলে এখন বুঝবেন আমার 10K যোগ হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে মাই হ্যাশ 10K যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত ওয়ালেট পেপার অ্যাড করেন নাই, তো অবশ্যই ভিডিওটা দেখে ওয়ালেট পেপারটা অ্যাড করে নেবেন। ওয়ালেট পেপারটা অ্যাড করার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও পর্যন্ত যারা সাতোশি অ্যাপ্লিকেশনের ভিতরে অ্যাকাউন্ট খোলেন নাই, তো তারা অবশ্যই আমার একটা ভিডিও তো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা দেখে ওই ভিডিওটা দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো ভিডিওটা কোথায় আমি দেখাচ্ছি, প্রথমে ইউটিউবে যাওয়ার পরে এখানে চার্জ দিবেন এটিএম টেকনোলজি, এটিএম টেকনোলজি চার্জ দেওয়ার পরে চ্যানেলে প্রবেশ করার পরে আপনারা এখানে প্লে লিস্ট নামক একটা অপশন দেখবেন, প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে সাতোশি অ্যাপ্লিকেশন নিয়ে সকল একবারে নিচে যাবেন, দেখেন কীভাবে না সরি এটা হচ্ছে কীভাবে বিটকয়েনে অ্যাকাউন্ট করতে হয়, এই যে দেখেন কীভাবে, এই যে এই ভিডিওটা কীভাবে সাতোশি BTCS এর নতুন অ্যাকাউন্ট খুলবেন, এখান থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে অথবা কোনো কাজে আসে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের একটা কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও তৈরি করার জন্য আগ্রহ জাগায়, ঠিক আছে। তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিবেন। অ্যাপ্লিকেশন নিয়ে যত আপডেট ভিডিও আসবে সব কিছু ইনশাল্লাহ আপডেট করার মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আল্লাহ হাফেজ।